আমি একজন বুদ্ধিমান, তো আমি একটা বুদ্ধিমানেরই কথা বলি। তুমি বুদ্ধিমান নও, তুমি হলে একটা বোকা চোদা। পিন্ডি চটকে মটকে পটকে দেব, বা আমি তো কবি হয়ে গেলাম। পাতাখোর দাদা, পিন্ডি চটকে মটকে পটকে হলেই কিন্তু এটা কবিতা হয়ে যায় না, ঠিক আছে? অবশ্য তুমি কবিতার লাইন বুঝবেই বা কি করে, সারা দিন তো ফুকেই থাকো। বাপ গুরু কে দিলে চলো খেলা হোক। হ্যাঁ হ্যাঁ, আজকে তো খেলা হবেই, তবে আজকে আমরা খেলবো নয়, আজকে আমরা খেলা দেখবো আমাদের মানচু দাদার কিভাবে গানের ধর্ষণ করতে হয়, আজকে আমরা সেটাই দেখবো। তো মানচু দাদাকে অনেকেই চেনো, ইনি একজন রোস্টার। কেমন রোস্ট করে সেটা নয় আমি নাই বললাম, কিন্তু এনার র‍্যাপ, উনি বাবা, শোনার পর মনে হবে কি দুর্বা ঘাসের মধ্যে গলায় দড়ি দিয়ে দাও। তো টনি কাক্কারের লিরিক্স কেও হার মানিয়ে দাদা আমাদের র‍্যাপ সং লিখে ফেলেছে। তো আমাদের শাটা ভাঙা নায়ক মানচু দাদাকে নিয়ে আজকে আমাদের খেলা শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো ভিডিও শুরুতেই দেখা যায় আমাদের নায়ক হলুদ ট্যাক্সি করে নামে, নিবে বলে, হে ওয়েলকাম টু কলকাতা, এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই। হ্যাঁ দাদা জানি আমরা এটা কলকাতা, অন্য কিছু বলো। হাওড়া ব্রিজ দেখলে হবে নিচে তো বস্তি থাকা চাই, হাওড়া ব্রিজ দেখলে হবে নিচে তো বস্তি থাকা চাই। কি লজিক ভাই, এটা কি লজিক! ওই বস্তির মানুষগুলো যদি কোনো সময় ভালো একটা জায়গায় যায়, ভালো পজিশনে যায়, নিজের ঘর বাড়ি বানায়, তারপরেও এ বলবে যে না হাওড়া ব্রিজ থাকলে হবে নিচে বস্তি তো থাকতেই হবে, কিন্তু হাওড়া ব্রিজের তো কোনো মান সম্মানই নেই, মানে কুছ ভি কুছ ভি। বস্তির ওই গলি থেকে উঠে এসেছি আমি। আচ্ছা আচ্ছা, তারপর পাশের পাড়ায় মামা আছে তাই তো সাউন্ড আসতে দিয়ে শুনি, পাশের পাড়ার মামা আছে তাই তো সাউন্ড আসতে দিয়ে শুনি। কি লাইন ভাই এটা! বলছি কি দাদা, লেখার সময় কি পাতা ফাতা ফুকে এসেছিল নাকি? সাথে যদি 30 টাকার ওই খামটা থাকে, দু টান মারলে পরে হিপ হপ জাগে। এই তো এইবারই তো বেরোলো আসল কথা, দাদা তো টেনেই এসেছিল গানের ধর্ষণ করতে। ভাই ময়দানের এই পাশে বিকেল আমার কাটে, প্রিন্সেপ গান দেখলে হবে প্রিন্সেস থাকে খাটে। কি সুন্দর গানের লাইন, নিজে নাকি আবার রোস্ট করে, তো নিজেই ওই ভুলভাল জিনিসগুলো করে বেড়াচ্ছে, আর গানের মাধ্যমে লোককে ইনফ্লুয়েন্স করতে গিয়ে প্রিন্সেস তো খাটে থাকে। ছি ছি, কলকাতা ভাই, এটা কলকাতা ভাই, এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। আরে আরে আরে, শোনা শোনা লাগছে, মনে হচ্ছে যেন কোথাও শুনেছি। ইয়ে কলকাতা হ্যায় ইয়াহ হর গলি মে আচ্ছা হ্যায়, আর হো ভি কিউ না, ইয়াহ হিন্দু মুসলিম সব ভাই ভাই হ্যায়। পকড় লিয়া সাড়ো, পকড়। ওহো, লাইন কপি হ্যাঁ, মানে শুনে নিয়েছে আগে, কোথায় এই গানটার সঙ্গে কি মিল দেওয়া যায়, তো উমাইর মিল করে দিয়েছে। হ্যাঁ লোকেরটা শুনে শুনে আমাদের এই গানের ধর্ষণকারী নায়কের গান এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে, একটার মেরে শেষ হয়নি, উনি আরো একটা গান লিখেছে। দেখো দেখো ছেলেটার ফেস দেখো, একটু দেখে মনে হচ্ছে যে ও হিপ হপ করে, ওর হিপেই মনে হয় 10টা বাড়ি মেরে ওকে এখানে এনে বসিয়ে দিয়েছে, আর বলেছে নে বল এবার। এখন আর সময় নেই, চলে গেছি দূরে, তাই যে ভালোবাসবে আমি তার কাছে যেতে থাকতে চাই। এমন গান শুনে বিশ্বাস করো ভালোবাসা নয়, বমি পায়, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায় মাথায়। ये बड़ी अच्छी बात कही है। तूयो भाविस ना, तू दुख दिए जाबी, दुख नीते नीते आमी पेम्बा गानेर कवि। ओय से अमगो कवि, এর থেকে তো মনে হয় হিরো আলমও ভালো গান করে। পেম্বা গানের কবি, ওই বাগানেই তোমাকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। এখন মা চেঞ্জ কার চেঞ্জ, নামেই আমার ব্র্যান্ড, আর বোঝাতে আসিস না আমি ধরিয়ে দেব ল্যান্ড, ধরে হিরো তোমার বাজিয়ে দেব ব্যান্ড। র‍্যাপার আই সে প্রতিবারের মতন গান গাওয়ার আগে এবারও নায়ক দুপেগ নিয়ে নেয়, কারণ কি মাতালের ধর্ম পালন তো করতেই হবে। হ্যাঁ অমলা হাঁটছু কেন, একে বেকে দেখতে ভারী টপ, বৃষ্টি দিনে বৌদি কেন ভাজু আলু চপ, যেরকম পাতাখোর নায়ক সেরকমই গানের লাইন, ওই চপ দিয়ে বাংলা খেয়েই মনে হয় লাইন গুলো লিখেছিল, তাই জন্য লাইনের এই ছিরি। দেখো এই সমস্ত ভুলভাল গান আবার স্টেজ প্রোগ্রামে গিয়ে করো না, তোমার কিরিং কিরিং বাজিয়ে দেবে পাবলিক। ওলার নাকে নলক উপায় জবা ফুল, আর বিউটা গন্ধ কানের জপে কেন চুল। মাতাল হয়ে বৌদিবাজি করতে গিয়ে তোমার চুলটাই ওখানে খসে পড়েছিল, একটু লেবু জল খেয়ে আসো, বুঝতে পারবে কোথাকার চুলটা তোমার খসেছে।
অমলার শাড়ির কুচি ধরতে গিয়ে দেখে ফেললো মাসি, মাসির বয়স 55, মাসি পুরো কুচি। বাহ, মদ খেয়ে এখন মাসিকেও কুচি লাগছে। র‍্যাপ সং এর মধ্যে দিয়ে মানুষ নিজের জীবনী বলে বা অন্য কিছু যেগুলো দেখেছেন বাস্তব জীবনে সেই সমস্ত কিছু গায়া রেখে দেখো, মানে কোনো মানে নেই, যা মুখে এসেছে তাই বলে গেছে পাগলের মতো। ফাইজলামি, তোমায় ঘুরতে গিয়ে খাবো চাউমিন রোল, রাতের বেলা হুইস্কি মেরে আমি পুরো ডোল। হ্যাঁ, সেটা তোমার ফেস দেখলেই বোঝা যায় যে সব সময় তুমি খেয়ে টোল থাকো। কাল রাতে একটু মাল খেয়েছি তাই গলাটা একটু ভাঙা, ডোন্ট মাইন্ড। আরে আর বোঝাতে হবে না গান গেয়ে, আমরা এমনিই বুঝে গেছি যে তুমি সারাক্ষণে একেবারে পাতা পাতা ফুকে থাকো যে, সেটা আমরা এমনিতেই বুঝতে পারছি, তোমাকে বলতে হবে না আর। গাঞ্জা গাঞ্জা কেমন দিলাম। তো হেই গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিও যদি তোমার দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কি করবে? পেজকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করবে? কি করবে? সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকনটা টং করে বাজাতে একদম ভুলো না। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা।